আসসালামু আলাইকুম। একটি তিনতলা বিল্ডিংয়ের কিচেন রুমের উপর বরাবর দুইতলার ফ্লোরে একটি বাথরুম আছে, কিন্তু নিচে হলো কিচেন রুম। যেহেতু একটি 4 ইঞ্চি লং টাপ দিয়ে পানি লিক করে, এই কারণে এটা আটকে রাখছিল বক্স করে যাতে পানিটা লিক না করে। তারপরে কিন্তু এটার ভিতরে খুলে দেখলাম আপনার যে পুটিং কিন্তু কয়েকবারই দেওয়া হয়েছে, অনেকবার পুটিং দেওয়া হয়েছে, পুটিং দেওয়া কিন্তু কাজ হয় না, লিক বন্ধ হয় নাই। আর লিক বন্ধ হওয়ার কথাও না, যেহেতু আউটসাইড দিয়ে লিক করে। আর দেখেন যে আর একটা বোকামি করছে, কোনটা ব্যাকডোর ব্যান দিছে, ব্যাকডোর ব্যান। এখানে ব্যাকডোর ব্যান দিলে কী উপকার হবে আমি জানি না, ব্যাকডোর ব্যানটা খুলবে কীভাবে? উপরে সিলিংয়ে বেজে গেছে আর সাইডে কিন্তু পাইপে বেজে গেছে। এখানে সাইড ডোর ব্যান দেওয়ার প্রয়োজন ছিল, বা সাইড ডোর ব্যান না দিলেও শুধু প্লেন ব্যান দিলেও হয়তো। যাই, কিছু কিছু মিস্ত্রি আছে যে যারা ফিটিংয়ে ফিটিং মিলাই পারলেই মনে করে নিজেরা মিস্ত্রি। আর বাড়িওয়ালার অনেক সময় টাকা পয়সা বিল কম দেওয়ার জন্য কী বলো মার কিছু লোকাল মিস্ত্রি দিয়ে কাম করে, পরবর্তীতে কাজগুলা সমস্যার সম্মুখীন হয়, বিশাল এক সমস্যা নিয়ে। যেহেতু এটাও কিন্তু একটা সমস্যা, বিশাল একটা সমস্যা কিন্তু এটা। যাই হোক, কীভাবে এটা ঠিক করতেছি দেখতে থাকুন। যে পুরান যে লং টার্ম আছে, কিন্তু এটা কিন্তু প্রথম কিন্তু মেশিনের সাহায্যে এইভাবে কাটতে হইব। কাটার পরে অবশ্যই কিন্তু আপনার এই লাইনগুলো কিন্তু ওই যেখানে যেহেতু রং মারা, শিষ্ক অবস্থায় দিয়ে কিন্তু গুইসা নিতে হইব। না ঘষলে কিন্তু ওই পরবর্তী যেই সমস্যা আছে লাগে, পরবর্তীতে কিন্তু এই সমস্যা হইতে পারে। যেহেতু রং অবশ্যই রং গুইসা দিতে হইব, গুইসা সুন্দর করে নেকড়া দাম হয়েছে লাইনটা পরিষ্কার করে লাগাইতে হইব, তাহলে আর লাইনটা লিক করবে না। আগে দু লাগাই বুঝছো, আটা দিয়ে দু লাগাই, অফসাইড আছে না এই বই। হ্যাঁ ঠিক আছে, এটা খুলে এলাম। বেশি আটা তো আটা আছে, সাইড ওভার হয়ে বাইরে যায় বুঝছো নাই। বাইরে গেলে মনে করো আর গ্যাপ গুড থাকলে গ্যাপ ফ্লাপ হয়ে যাবো। সোজা আছো তো, শব্দ ধরে রাখো কতক্ষণ। দুতলায়